فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي আমাদের একজন ভাই জনাব গোলাম মুস্তাফা গোয়ালপাড়া আসাম থেকে জানতে চেয়েছেন যে আমরা শুনে থাকি যারা কুরবানি করতে ইচ্ছুক সেই ব্যক্তির নিজের নখ চুল মচ ইত্যাদি কাটা যাবে না, এই কথাটা কতটুকু সত্য সেই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, জি সম্মানিত ভাই, যে ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক বা যে ব্যক্তি কুরবানি করবে তার উচিত এবং কর্তব্য হলো যে নিজের নখ চুল মোচ কাটা থেকে বিরত থাকা, এবং কিন্তু এই হুকুমটা শুধু ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নিজে কুরবানি করবে সেই ব্যক্তির জন্য, বাকি সে যদি গোটা পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি করে সেই ব্যক্তির জন্য এটা নিষেধাজ্ঞা এসেছে যে ব্যক্তি বাড়ির গার্জিয়ান অর্থাৎ যে ব্যক্তি কুরবানি করবে এবং বাড়ির সবার পক্ষ থেকে যে কুরবানি করা হইতেছে যেমন স্ত্রী বা ছেলে মেয়ে তারা এই হুকুমের মধ্যে সামিল না, বরং যে ব্যক্তি কুরবানি করবে সেই ব্যক্তির জন্য অর্থাৎ মোট কথায় আমরা যাকে বলি অভিভাবক যার উপরে ভরণ পোষণের দায়িত্ব যে কুরবানি করতেছে সেই ব্যক্তি শুধু এই নিজের নখ চুল মোচ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবে, এমনকি শরীরের যে কোনো পশম তোলা থেকেও বিরত থাকবে যেমন বগলের নিচের চুল ইত্যাদি এগুলোকেও বোঝানো হয়েছে। যেহেতু হাদিসে অনেক ধরনের শব্দ এসেছে যেমন তিরমিজি আবু দাউদে নাসাইতে ইবনে মাজাতে ভিন্ন ধরনের শব্দ এসেছে, সেই সমস্ত হাদিসকে একত্রিত করে ওলামা ইকরামগণ এই কথা পরিষ্কার ভাষায় বলেছেন যে যে ব্যক্তি কুরবানি করবে চাহে সে পুরুষ হোক চাহে মহিলা হোক উভয়ের জন্য এই কথা বলা হয়েছে যে চাঁদ দেখা যেদিন থেকে চাঁদ দেখা যাবে সেদিন থেকে নিয়ে কুরবানি না করা পর্যন্ত সে নিজের নখ চুল মোচ এবং শরীরের অন্যান্য পশমও সে কাটবে না, কুরবানি করার পরে সে কাটবে। অনেক ভাইজানদারকে দেখা যায় যে তারা যেদিন ঈদগার মাঠের দিকে রওনা হয় কুরবানি পশু নিয়ে যাওয়ার আগে জবো করার আগে বাড়িতে নখ মোচ কেটে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে, এটা ঠিক না, বরং কুরবানি করার পর ঈদগার মাঠ থেকে ফিরে এসেই এ কাজ করবে। যেমন সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস এবং এই হাদিসটি অন্যান্য হাদিস গ্রন্থেও এসেছে, হাদিসটি হলো এই আন উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من كان له ذبح يذبحه فإذا أهل حلال ذي الحجة فلا يأخذن من شعره ولا من أظفاره شيئا حتى يضحي. উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার কাছে এমন কুরবানির পশু আছে যাকে জবো করার ইচ্ছা রাখে সে যেন জুলহিজ্জার চাঁদ দেখার পর থেকে কুরবানির পশু জবো না করা পর্যন্ত নিজের চুল নখ যেন কোনো কিছুই না কাটে। এখানে তাকিদের শব্দ ব্যবহার হয়েছে, অবশ্যই যেন না কাটে। তো এই হাদিসকে সামনে রেখে ওলামা ইকরামগণ বলেছেন যে কুরবানি করতে ইচ্ছুক ব্যক্তির জন্য এই সমস্ত জিনিস কাটা থেকে অবশ্যই বিরত থাকবে, কেউ কেউ হারামও বলেছেন। তাই আমাদেরকে এ বিষয়ে অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন। তবে যদি কোনো ব্যক্তি ভুলবশতভাবে বা ইচ্ছাকৃতভাবে যদি নিজের চুল নখ কেটেই ফেলে তাহলে তার কোনো ফিদিয়া স্বরূপ জরিমানা স্বরূপ শরীয়তে কিছু আছে কি না এ বিষয়ে আল্লামা ইবনে কুদামা রাহেমাহুল্লাহ তিনার নিজ গ্রন্থে আল মুগনির নয় খণ্ডতে 346 পৃষ্ঠায় কথা বলেছেন যে এ কথা প্রমাণিত যে যে ব্যক্তি কুরবানি করতে ইচ্ছুক সে ব্যক্তি নিজের চুল নখ মোজ কোনো কিছু কাটবে না, এটা সহিহ হাদিস থেকে প্রমাণিত। কিন্তু কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বা ভুলবশতভাবে যদি কেটেই ফেলে তাহলে রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করবে, এর জন্য আলাদা কোনো ফিদিয়া বা জরিমানা শরীয়তে নির্ধারিত করে নাই, এটাই হচ্ছে নিয়ম।
বাকি আল্লাহু আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رب العالمين.